হ্যালো এভরিওয়ান দিস ইজ কুয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অ্যা আগের ক্লাসে আমরা সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট স্টার্ট করেছি আজকের ক্লাসে আমরা সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট কন্টিনিউ করব। তোমরা সেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই সেশনটি ভীষণ ভীষণ হেল্পফুল তো চলো শুরু করা যাক আজকের সেশনে উইথ রুল নাম্বার থ্রি দেখো রুল নাম্বার থ্রিতে কী আছে রিলেটিভ প্রনাউন আচ্ছা রিলেটিভ প্রোনাউন কি রিলেটিভ প্রোনাউন তিনটে হু হুইচ অ্যান্ড দ্যাট এবার আমাদের সেন্টেন্সের মধ্যে যদি আমরা রিলেটিভ প্রোনাউন পাই সেক্ষেত্রে আমাদের ভাবটা কি হবে দেখো আগের দিন আমরা জেনেছিলাম যে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টের সাথে ভার্ভের যে চুক্তি বা এগ্রিমেন্ট সেটা এখানে আমরা জানছি বা পড়ছি তো এই সেন্টেন্স ধরো এখানে সাবজেক্ট আছে অ্যান্ড দেন নাউন অ্যান্ড দেন রিলেটিভ প্রোনাউন অ্যান্ড দেন ভার্ব তো আমরা ভাবটা কি দেখে ডিসাইড করব এই রিলেটিভ প্রোনাউনটা দেখে নাকি এই নাউনটা দেখে তো এটা আমরা এখানে জানব তো দেখো যদি কোনো সেন্টেন্সের মধ্যে রিলেটিভ প্রোনাউন সেটা হু হুইচ বা দ্যাট যে কোনো থাকতে পারে তো সেটা থাকলে আমাদের ভাবটা কি দেখে হবে তার আগে যে নাউনটা আছে সেই নাউনটা দেখে উই উইল ডিসাইড আওয়ার ভার্ব যেরকম ধরো এখানে এক্সাম্পল দেওয়া আছে দিস ইজ ওয়ান অফ দ্য প্লেন্স দ্যাট ফ্লাই অর ফ্লায়েস ওভার মাই হাউস তো এখানে দেখো দ্যাট দেখে অনেকের টেন্ডেন্সি থাকবে কি দ্যাট ফ্লাইয়েস মানে দ্যাটের পর সিঙ্গুলার ভাব ইউজ করার একটা টেন্ডেন্সি থাকে আমাদের বাট এখানে আমাদের দ্যাটটা দেখে আমরা কিন্তু ভাবটা ডিসাইড করবো না আমাদের কোন ভাবটা হবে সিঙ্গুলার না প্লুরাল ভাব সেটা কী দেখে হবে দ্যাটের আগে যে অ্যান্টিসিডেন্টটা আছে সেটা দেখে আমরা ডিসাইড করব যে আমাদের ফ্লাই হবে নাকি ফ্লাইজ হবে প্লেন্স আছে এটা কি নাউন সিঙ্গুলার না প্লুরাল অবভিয়াসলি এটা প্লুরাল নাউন আর যেহেতু আমাদের নাউন প্লুরাল তাহলে ভাব কি হবে প্লুরাল প্লুরাল ভাব মানে ফ্লাই তাহলে কী হবে দিস ইজ ওয়ান অফ দ্য প্লেন্স দ্যাট ফ্লাই ওভার মাই হাউস নেক্সট সেন্টেন্স কি আছে কমলেস ইজ ওয়ান অফ আওয়ার স্টুডেন্টস হু ইজ অর আর ভেরি ডেলিজেন্ট তো এখানে কী আছে স্টুডেন্টস হু ইজ ওর আর কী হবে স্টুডেন্টস স্টুডেন্টস প্লুরাল তাহলে স্টুডেন্টসের জন্য আমরা কোন ভাবটা নেবো আর হু আর ভেরি ডেলিজেন্ট আচ্ছা এখানে এই প্রসঙ্গে আমরা আরও একটা কথা মাথায় রাখবো যে কমলেশ ইজ ওয়ান অফ আর স্টুডেন্ট তো এখানে কমলেশ কমলেশটা কি সিঙ্গুলার নাউন তো কমলেশকে দেখে আমাদের অনেকের টেন্ডেন্সি থাকবে ভাবটা আমরা ইজ করে দেব তাই তো বাট না কমলেশকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে অনেক স্টুডেন্টসদের মধ্যে কমলেশ একজনও তো আমাদের অনেক যে হার্ড ওয়ার্কিং বা ভেরি ডিলিজেন্ট স্টুডেন্ট আছে ডিলিজেন্ট মানে যারা হার্ড ওয়ার্কিং বা পরিশ্রমী তো আমাদের যে অনেক পরিশ্রমী স্টুডেন্টস আছে তাদের মধ্যে কমলেশ একজন এখানে কিন্তু আমাদের কমলেস মেন সাবজেক্ট নয় আমাদের মেন সাবজেক্ট হলো কি স্টুডেন্টসটা হচ্ছে আমাদের মেন সাবজেক্ট তাই আমরা স্টুডেন্টসটাকে দেখে ভাবটা নেব দ্যাট ইজ আর চলো দেখে নেবো নেক্সট রুল কি আছে রুল নাম্বার ফোরে কী আছে রুল নাম্বার ফোরে মেনি ওয়ার্ড রিলেটেড যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট এবং ভার্ব কি হবে সেই রুলটা এখন আমরা শিখব দেখো এখানে আমরা তিনটে স্ট্রাকচার লিখেছি মেনি তার সাথে কী যায় প্লুরাল কাউন্টেবল নাউন প্লাস প্লুরাল ভার্ব আর যদি থাকে মেনি এ অথবা মেনি অ্যান সেক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গুলার নাউন ইউজ করবো অ্যান্ড সিঙ্গুলার ভার্ব ইউজ করবো বাট যদি থাকে এ গ্রেট মেনি এ গুড মেনি সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা প্লুরাল নাউন ইউজ করব অ্যান্ড প্লুরাল ভার ইউজ করবো দেখো আমরা মেনির পর যে প্লুরাল কাউন্টেবল নাউন এবং প্লুরাল ভার ইউজ করছি দ্যাট ইজ ভেরি সিম্পল কেন মেনি মানে আমরা জানি কি অনেকগুলো তাই তো মেনি মানে আমরা জানি অনেকগুলো তাহলে অনেকগুলো যেহেতু বোঝানো হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আমরা প্লুরাল নাউন ইউজ করব এবং প্লুরাল নাউন ইউজ করছি মানে প্লুরাল ভার্ব ইউজ করব এবার নেক্সট রুলটা যদি আমরা দেখি মেনি এ অথবা মেনি এন আচ্ছা এ আর এন এই কথা দুটোর মানে কি একটি এটা আমরা সবাই জানি তাহলে এখান থেকে মেনি এ অথবা এন মানে কি একটি একটি মানে কি দ্যাট ইজ সিঙ্গুলার আর প্লোরাল দ্যাট ইজ সিঙ্গুলার তাহলে মেনি এ অথবা এন পেলে তারপর আমরা সিঙ্গুলার নাউন ইউজ করবো আর সিঙ্গুলার নাউন মানে সিঙ্গুলার ভাব দ্যাট ইজ ভেরি সিম্পল নেক্সট রুল কি আছে এ গ্রেট মেনি এ গুড মেনি দেখো তারপর আমরা প্লুরাল নাউন ইউজ করছি তাহলে প্লুরাল নাউনের ঠিক আগে মেনি ওয়ার্ডটা আমরা পাচ্ছি তো এ আছে হয়তো সেন্টেন্সের স্টার্টিংয়ের বাট যে নাউনটা আমরা ইউজ করব তার আগে কিন্তু দেখো এ গ্রেট মেনি পিপল এ গুড মেনি স্টুডেন্টস তাহলে তার আগে যেহেতু ঠিক নাউনটার আগে আমরা মেনি ওয়ার্ডটা পাচ্ছি পাচ্ছি কিনা বলো তাহলে মেনি ওয়ার্ডটা তার আগে যেহেতু আমরা পাচ্ছি এটা দেখে আমরা মনে রাখব যে এ গ্রেট মেনি এ গুড মেনি এগুলোর পর আমরা প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব ইউজ করব চলো আমরা তিনটে এক্সাম্পল দেখে নেব মেনি বয়েজে দেখো মেনি আছে মেনির পর আমরা কী জানি প্লুরাল নাউন আমরা ইউজ করবো প্লুরাল নাউন অর্থাৎ বয়েজ ইউজ করেছি আর প্লুরাল নাউন মানে প্লুরাল ভার্ভ অর্থাৎ আমরা আর ইউজ করেছি মেনি বয়েজ আর প্লেইং ইন দ্য গ্রাউন্ড নেক্সট কী আছে মেনি এ বয়ের আগে কী আছে তো বয়ের আগে যে ওয়ার্ডটা আছে সেটা কি আছে এ এ মানে কি একটি দ্যাট ইজ সিঙ্গুলার এভাবে আমরা মনে রাখবো তাহলে মিনি এ বয় মেনি এ বয়েজ আমরা কখনোই বলবো না মিনি এ বয় ইজ প্লেইং ইন দ্য গ্রাউন্ড মিনি এ বয় ইজ প্লেইং ইন দ্য গ্রাউন্ড বয়ের ঠিক আগে কী আছে এ আছে যেহেতু বয়ের ঠিক আগে এ আছে এ মানে একটি তাহলে আমরা এরপর কী বসাবো সিঙ্গুলার নাউন বসাবো আর সিঙ্গুলার নাউন মানেই সিঙ্গুলার ভারবে নেক্সট সেন্টেন্স কী আছে এ গুড মেনি স্টুডেন্টস হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য ড্রয়িং competition. দেখো স্টুডেন্টস ইউজ হয়েছে স্টুডেন্টসের আগে কী ছিল এ গুড মেনি যেহেতু এখানে আমরা যে নাউনটা ইউজ করছি নাউনের ঠিক আগে মেনি ওয়ার্ডটা পেয়েছি মেনি মানে কি অনেকগুলো আর মেনি ওয়ার্ডের পরে আমরা কখনোই সিঙ্গুলার ইউজ করব না কি ইউজ করব। প্লুরাল নাউন স্টুডেন্টসটা আমরা এখানে প্লুরাল নাউন ইউজ করছি প্লোরাল নাউন মানে প্লোরাল ভার্ভ তাহলে এখানে দেখো হ্যাব ভার্বের হ্যাপটা কি প্লুরাল ফর্ম আর হ্যাজটা হল সিঙ্গুলার ফর্ম তাহলে এখানে কী বলেছি এ গুড মেনি স্টুডেন্টস হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য ড্রয়িং কম্পিটিশান এখনও পর্যন্ত আমরা সাবজেক্ট ফার্ভ এগ্রিমেন্টের চারটি ইম্পর্টেন্ট রুল কিন্তু কাভার করেছি আগের ক্লাসে আমরা দুটো রুল কাভার করেছিলাম আর আজকে আমরা টোটাল দুটো রুল কাভার করেছি তো এই চারটি রুল থেকে আমরা কিছু কোশ্চেন্স প্র্যাকটিস করবো যেরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপারে এসছে তো সেই রকম আমরা কয়েকটি কোশ্চেন প্র্যাকটিস করব। তাহলে আমাদের কি হবে এই যে চারটে রুল আমরা করলাম এতক্ষণ পড়লাম এটা আমাদের কাছে কতটা ক্লিয়ার হয়েছে সেটা আমরা নিজেরা নিজেদের টেস্ট করতে পারবো নাও দিস ইজ দ্য টাইম টু টেস্ট ইউর নলেজ কোয়েশ্চেন নাম্বার ওয়ানে কী আছে দেখো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাভ জয়েন্ড ইন দিস কুইজ অ্যান্ড তারপর আছে কি নোয়ের আচ্ছা এখানে আমাদের ডি কোন পার্টে ভুল আছে এখানে কী আছে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাভ জয়েন্ট আছে কিন্তু এখানে আমরা কী বলবো হ্যাভ জয়েন্ট না বলে এখানে আমাদের বলতে হবে হ্যাজ জয়েন্ট সিঙ্গুলার ভার্ব আমরা ইউজ করবো আমরা কী জানি হ্যাভ ভার্ভের হ্যাপ ভার্বের হ্যাভটা হলো প্লুরাল ফর্ম আর হ্যাজটা হলো সিঙ্গুলার ফর্ম তাহলে এখানে আমরা কি বলবো ইচ বয় অ্যান্ড ইচ কার্ল হ্যাজ জয়েন্ট ইন দিস কুইজ দেখো এখানে ইচ বয় অ্যান্ড ইচ কার্ল অ্যান্ড দিয়ে থাকলেও এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট নয় আমরা কি জানি সেন্টেন্সের স্টার্টিংয়ে ইচ থাকা মাত্র আমরা আর কিচ্ছু দেখবো না আমরা একদম ডিরেক্ট সিঙ্গুলার ভার্ব ইউজ করবো সেন্টেন্সে এখানে ঠিক সেন্টেন্সের স্টার্টিংয়ে কি আছে ইজ আছে তাই আমরা এখানে কি ইউজ করলাম সিঙ্গুলার ভার্ব ইউজ করলাম নেক্সট সেন্টেন্স কী আছে মেনি অ্যান্ড অ্যাক্সিডেন্টস হ্যাজ টেকেন প্লেস নাও ইট ইজ ফর রেকলেস ড্রাইভিং রেকলেস ড্রাইভিং মানে কি বেপরোয়া ড্রাইভিং যেটা এখনকার দিনে আমরা প্রায়ই দেখতে পাই তো মেনি অ্যান্ড অ্যাক্সিডেন্টস হ্যাজ টেকেন প্লেস আছে তো এখানে মেনি অ্যান্ড অ্যাক্সিডেন্টস আমরা কী জানি মেনি অ্যান্ড পেলে তারপর আমরা কোন ভার্ভ ইউজ করবো আর কোন নাউন ইউজ করবো মেনি অ্যান অ্যান পেয়েছি অ্যান মানে কি অ্যান মানে একটি তো অ্যানের পর আমরা সিঙ্গুলার নাউন ইউজ করি আর সিঙ্গুলার ভার্ভ ইউজ করি কিন্তু এখানে দেখো হ্যাজ ইউজ হয়েছে হ্যাজটা কি সিঙ্গুলার ভাব তার মানে ভারবে কোনো ভুল নেই তাহলে আমাদের এরোর কি আছে হ্যাঁ এরোর আমাদের আছে সিঙ্গুলার নাউন ইউজ করতে হতো অ্যাক্সিডেন্টস বলা আছে তাহলে এখানে কী হবে মেনি অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাজ টেকেন প্লেস দেখো অ্যাক্সিডেন্টের গায়ে যখন আমরা এস দিচ্ছি তখন সেটা কী হয়ে যাচ্ছে তখন সেটা প্লুরাল হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কি চাই মেনি অ্যানের পর আমাদের চাই সিঙ্গুলার নাউন তাই এখানে আমাদের কোন পার্টে এরোর ছিল পার্ট ওয়ানে আমাদের এরোর ছিল মেনি অ্যান্ড অ্যাক্সিডেন্ট হ্যাজ টেকেন প্লেস নেক্সট সেন্টেন্স কী আছে এ রেড অ্যান্ড আ ব্লু সার্ট আর মাই ফেভারিট দেখো এখানে দুটো আর্টিকেল ইউজ হয়েছে এ রেড অ্যান্ড এ ব্লু শার্ট ডবল আর্টিকেল মানে কি ডবল আর্টিকেল মানে আমাদের সাবজেক্ট কী আমাদের সাবজেক্ট প্লুরাল ডবল আর্টিকেল মানে সাবজেক্ট হলো প্লুরাল আর প্লুরাল সাবজেক্ট মানে আমরা ভাব ইউজ করবো প্লুরাল ভাব এখানে আর ইউজ হয়েছে আরটা কি আরটা তো প্লোরাল ভাব এখানে যদি ইজ থাকতো সেটা আমাদের এরোর হতো যদি এখানে আর্টিকেলটা একবার ইউজ হতো যদি থাকতো সাপোজ এ রেড অ্যান্ড ব্লু শার্ট আর্টিকেলটা যদি আমাদের একবার ইউজ হতো তখন আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করতাম আর্টিকেল দুবার ইউজ হওয়া মানে সাবজেক্ট প্লুরাল তাই আমরা অবভিয়াসলি প্লুরাল ভার্ব ইউজ করব। আর আর্টিকেল যদি সিঙ্গেল টাইম ইউজ হয় সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট কি সিঙ্গুলার আর সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্বও কি হবে সিঙ্গুলার বাট এখানে ডবল আর্টিকেল ইউজ হয়েছে দেখো এই ডবল আর্টিকেলের ব্যাপারটা বা ইচ এভরি ওয়ান সাম ওয়ান এগুলো থাকলে আমরা কোন ভার্ব ইউজ করি এই রুলগুলো কিন্তু আমরা ফার্স্ট যে ক্লাস হয়েছিল সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের ওপর সেখানে ডিটেল ডিসকাস করেছি তোমরা যারা যে ওয়ানের সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের ভিডিওটা দেখো তারা অবশ্যই আগের দিনের ভিডিওটা দেখে নেবে আই উইল ড্রপ দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশান বক্স তো চলো নেক্সট সেন্টেন্স কী আছে দেখা যাক নেক্সট সেন্টেন্স আছে নাম্বার ফোর মেনি স্টুডেন্টস হ্যাজ কোয়ালিফাইড দ্য এক্সাম এই সেন্টেন্সে কি কোনো এরর আছে দেখো মেনি আছে মেনি মানে কি অনেকগুলো মেনির পর অলওয়েজ আমরা কোন সাবজেক্ট ইউজ করবো মেনির পর অলওয়েজ আমরা প্লুরাল সাবজেক্ট ইউজ করব। এখানে স্টুডেন্টস দ্যাট ইজ প্লুরাল আর যেহেতু সাবজেক্ট প্লুরাল তাহলে ভার্ব প্লুরাল হবে কিন্তু হ্যাজ ইউজ হয়েছে হ্যাজটা একটু আগে আমরা দেখলাম না হ্যাজটা সিঙ্গুলার ভার্ব আর হ্যাবটা হচ্ছে প্লুরাল ভাব তাহলে এখানে বলতে হবে মেনি স্টুডেন্টস হ্যাভ কোয়ালিফাইড দ্য এক্সাম এখানে বলতে হবে মেনি স্টুডেন্টস হ্যাভ কোয়ালিফাইড দ্য এক্সাম নাম্বার ফাইভ আ গ্রেট মেনি স্টুডেন্টস হ্যাজ মেড দিস মিস্টেক দেখো এ গ্রেট মেনি স্টুডেন্টস আচ্ছা মেনির পর আমরা প্লুরাল ভার্ব ইউজ করি মেনি ওয়ার্ডটা পেলে ইমিডিয়েটলি তারপর আমরা যে সাবজেক্টটা ইউজ করবো সেটা প্লুরাল এখানেও আছে এ গ্রেট মেনি তাহলে মেনি আছে মেনির পর আমরা কী বলবো স্টুডেন্টস আর যেহেতু এটা হচ্ছে যে প্লুরাল তার মানে আমাদের ভার্ব কি হবে প্লুরাল তাহলে এখানে আমাদের কি এরন আছে হ্যাজটা আমাদের রিপ্লেস করতে হবে হ্যাভ দিয়ে তাহলে কি বলবো এ গ্রেট মেনি স্টুডেন্টস হ্যাভ মেড দিস মিস্টেক নেক্সট সেন্টেন্স কী আছে দ্য বয়েজ ইচ হ্যাজ ডিউটি টুয়ার্ড আওয়ার ন্যাশন আমাদের ন্যাশনের প্রতি প্রত্যেকটা পালকেরই দায়িত্ব আছে তাহলে এখানে দ্য বয়েজ ইচ দেখো আমরা ডে ওয়ানে যেদিন সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের ক্লাস করেছিলাম সেখানে আমরা কি পড়েছিলাম সেখানে আমরা পড়েছিলাম যে সেন্টেন্সের স্টার্টিংয়ে যদি আমরা ইচ পাই সেক্ষেত্রে আমরা অলওয়েজ সিঙ্গুলার ভাব ইউজ করি কিন্তু যদি সেন্টেন্সের স্টার্টিংয়ে ইচ না থেকে ইচের আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে মানে ইচের আগে যে ওয়ার্ডটা আছে সেটাকে বলা হয় কি অ্যান্টিসিডেন্ট তো ইচের আগে অ্যান্টিসিডেন্টটা যদি প্লুরাল থাকে যেরকম এখানে দা বয়েস আছে বয়েসটা কি বয়েস হল প্লুরাল নাউন তাই এখানে প্লুরাল নাউন আছে অর্থাৎ আমাদের ভার্ভ কি হবে আমাদের ভার্ভ হবে দ্য বয়েসের জন্য এখানে ভার্ভ হবে হ্যাজ নয় হ্যাভ দ্য বয়েস ইচ হ্যাভ টিউটি টু হাজ আওয়ার তাহলে আমরা কি দেখলাম সেন্টেন্সের স্টার্টিংয়ে ইচ থাকলে কিন্তু সিঙ্গুলার ভার্ভ কিন্তু সেন্টেন্সের স্টার্টিংয়ে ইচ না থেকে ইচের আগে যদি আরও থাকে কিছু যেরকম প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউন এখানে যেরকম প্লুরাল নাউন আছে বয়েসটা কি নাউন তো সেরকম থাকলে আমাদের ভাব কিন্তু সিঙ্গুলার না হয়ে সেক্ষেত্রে আমাদের ভাব কী হবে প্লুরাল তো দ্য বয়েস ইজ হ্যাভ ডিউটি টুয়ার্ড আওয়ার ন্যাশনে সো এভরি ওয়ান দ্যাটস ইচ ফর টুডে আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা দেখতে থাকো সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের আরও কিছু ইম্পর্টেন্ট রুল আমরা নেক্সট ক্লাসে কাভার করব তোমরা প্র্যাকটিস করতে থাকো লার্নিং করার সাথে দেখতে থাকো লার্নিং ওরা তোমাদের যে কোনো এক্সামের জন্য এই সমস্ত সেশনগুলো কিন্তু খুব হেল্পফুল কারণ এখানে আমরা সেই সমস্ত রুলসগুলো বা সেই সমস্ত কোয়েশ্চেন্স প্র্যাকটিস করছি যেগুলো আমাদের যে কোনো এক্সামে রিপিটেডলি আসে তো তোমরা অবশ্যই লার্নিং ওর সাথে যুক্ত থাকো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ইটস এ পার্ট অফ মাই মোটিভেশান অ্যান্ড তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং ওরা ইট উইল রিয়েলি হেল্পস মি টু গ্রো অ্যান্ড অ্যাজ ওয়েল এস ইট উইল রিয়েলি মোটিভেট মি টু ক্রিয়েট মেনি মোর কন্টেন্ট স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং